স্থানীয় সময় রোববার ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাক্রামেন্টো শহরে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সদস্যরা। পরে গুলিবিদ্ধ অবস্থায় ১৬ জনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে ৬ জন ঘটনাস্থলে মারা যান। গুরুতর অবস্থায় আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। Our officers were in the area here at 10th and K and they heard shots being fired. They responded to our scene behind me and located a large crowd. এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে গুলির পরপরই মানুষকে চিৎকার করতে দেখা যায়। এর মধ্যে স্থানীয়দের ওই এলাকা এড়িয়ে চলতে বলেছে পুলিশ। একই সঙ্গে হামলাকারীকে ধরতে চালানো হচ্ছে অভিযান, শুরু করা হয়েছে তদন্ত। এদিকে হামলাকারীকে ধরিয়ে দিতে স্থানীয় বাসিন্দাদের সহায়তা চেয়েছে নিরাপত্তা বাহিনী। কারো কাছে হামলাকারী সম্পর্কে কোনো প্রকার তথ্য থাকলে তা পুলিশের কাছে জানানোর আহ্বান জানানো হয়েছে। এক মাসের ব্যবধানে সাক্রামেন্টো শহরে এটি দ্বিতীয় হামলার ঘটনা। এর আগে গত মাসে শহরটিতে এক বন্দুকধারীর গুলিতে তিন শিশু নিহত হয়েছিল, তবে পুলিশ পৌঁছানোর আগেই গুলিতে আত্মহত্যা করে হামলাকারী। রাহুল রানা, সময় সংবাদ।